সব থেকে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, সব থেকে প্রথমে পাতাটা যে এই ধরনের মোড়া আছে এই ধরনের পাতাটা মুড়ে নিতে হবে ওপর থেকে বা এই সাইড সাইড থেকে। তারপরে ফের আমাদের লিখতে হবে, দেখুন যেরকম, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বেড়াবেড়ি। তো আপনাদের লিখতে হবে যেরকম, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, তারপরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বেড়াবেড়ি। আপনাদের যে ব্যাঙ্ক থাকবে সেই ব্যাঙ্কের নাম লিখে, যে জায়গায় ব্যাঙ্ক আছে সেই জায়গার নাম লিখে দিতে হবে। তারপরে লিখতে হবে ডেট, ঠিক আছে? তারপরে তারিখটা এখানে লিখতে হবে, যেই তারিখে আপনি এই দরখাস্তটা দেবেন সেই তারিখটা এখানে বসাতে হবে। তারপরে লিখতে হবে বিষয়, বিষয় অটল পেনশন অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন, মানে আমি অটল পেনশন অ্যাকাউন্টটা বন্ধ করতে চাইছি, ওই জন্যে এখানে লিখতে হবে বিষয় অটল পেনশন অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পরে নিচে লিখতে হবে মহাশয় মহাশয়া, ঠিক আছে? মহাশয় হোক বা মহাশয়া হোক, এটা ওই জন্য লিখতে হবে। তারপরে লিখতে হবে আমি ইব্রাহিম মল্লিক, এটা আমার নাম আমি লিখেছি, এখানে আপনাদের নাম লিখতে হবে, ঠিক আছে? তারপরে এখানে লিখতে হবে আমার একটা অ্যাকাউন্ট, আমার একটা অটল পেনশন অ্যাকাউন্ট আছে, আমার একটা অটল পেনশন অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে। তারপরে ফের এখানে লিখতে হবে বর্তমানে আমি আমার অটল পেনশন অ্যাকাউন্টটা বন্ধ করতে চাই। তারপরে লিখতে হবে কিছু ব্যক্তিগত সমস্যার কারণে, আমি ব্যক্তিগত সমস্যা লিখেছি, আপনাদের যে সমস্যা থাকবে সেই সমস্যা লিখে দিতে পারেন। তারপরে লিখতে হবে অতএব মহাশয় মহাশয়া আপনি, অতএব মহাশয় মহাশয়া আপনি। তারপরে লিখতে হবে যত দূরত্ব সম্ভব আমার এই অটল পেনশন অ্যাকাউন্টটি বন্ধ করে আমার অটল পেনশন অ্যাকাউন্ট অবশিষ্ট অর্থ আমাকে পাইয়ে দেবার ব্যবস্থা করে বাধিত করুন। তারপরে নিচে লিখতে হবে ধন্যবাদ, তারপরে একটা দাগ টেনে নিচেই সাইন করে দিতে হবে। তো এতটা লেখা হয়ে গেলেই মানে কমপ্লিট হয়ে গেল, এটা এবার ব্যাংকে জমা করলে আপনার কাজ হয়ে যাবে।